আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শেহাবউদ্দিন, মেডিকেল অফিসার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ডেন্টাল ফ্যাকাল্টি। আজকে আপনাদের সাথে আমরা আমাদের একটা মূল বিষয় নিয়ে আলোচনা করব, স্বাস্থ্যের মূল বিষয় যেটা কিনা আমরা দন্ত, দাঁত নিয়ে। আপনাদের দাঁত নিয়ে আমি কিছু জরুরি কথা বলবো, প্রয়োজনীয় পরামর্শও বলতে পারেন। দাঁত হচ্ছে আমরা ইংলিশে বলি গেটওয়ে অফ দ্য হেলথ, আমাদের শরীরের প্রবেশ দ্বার হচ্ছে মুখ এবং দাঁত। এটা গুরুত্ব অপরিসীম, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে মানে দাঁত এবং মুখ নিয়ে আমরা খুবই অবহেলা করি এবং এই বিষয়ে আমাদের জ্ঞান খুবই সামান্য। সুতরাং আমি আপনাদেরকে এই দাঁত কিভাবে সুস্থ রাখা যায়, আমরা আমাদের জীবনের চলার পথে আমাদের মুখ এবং দাঁতটা কিভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবো সেটা সম্বন্ধে কিছু পরামর্শ দিতে চাই। মুখ এবং দাঁতের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের একদম খুবই নর্মাল যে ব্যাপারটা, আমাদেরকে ব্রাশিং, আমরা যেটা বলি দাঁত ব্রাশ করা, এটা আসলে দিনে দুবার করা উচিত। কিন্তু আমাদের মধ্যে খুব একটা ভ্রান্ত ধারণা যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে ব্রাশ নিয়ে চলে যাই দাঁত ব্রাশ করতে, এটা একেবারেই ভুল ধারণা। আমরা দিনে যে দুবার দাঁত ব্রাশ করব, তার প্রথমটা হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে কুলকুচি করে, স্বাভাবিক পানি দিয়ে কুলকুচি করে নাস্তা করব। নাস্তা করার পরে আমরা দাঁত ব্রাশ করব প্রথম, এবং রাতে আমরা ঘুমোতে যাওয়ার আগে আমাদের শেষ কাজ হবে আমাদের দাঁত ব্রাশ করে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়া। এটা হচ্ছে দাঁত ব্রাশ করার একদম সঠিক পদ্ধতি, এবং আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দাঁতটা আমরা ব্রাশ করব। এটা দাঁতের ডামি বা আমাদের মুখের ডামি বা একটা প্রতিকৃতি, এটা আমরা ব্রাশ। আমাদের আরেকটা যেটা ভুল হয়, আমরা খুব জোরে ব্রাশটা যখন ব্রাশ করতে যাই হাতের গ্রিপটা আমরা খুব শক্তি দিয়ে এখানে ব্যয় করি। হ্যাঁ, আর আমরা যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে আমরা টুথপেস্ট ব্রাশে নিয়ে উপরে নিচে এভাবে উপরে নিচে উপরে জাস্ট উপরে নিচে এভাবে ব্রাশ করব, এভাবে ব্রাশ করব। সাইডেও তাই, আমরা সাইডেও চলে এসে ব্রাশটা অ্যাঙ্গেল করে উপরে নিচে, জাস্ট উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আরেকটা সবচেয়ে বড় যেটা কথা, আমরা 1 থেকে 1.5 মিনিট ব্রাশ করতে পারবো, এবং মুখের ভিতরে প্রথম যে ফেনাটা হবে এই ফেনাটা না ফেলে ফেনাটা মুখের মধ্যে ধরে রেখে 1 থেকে 1.5 মিনিট আমরা ব্রাশ করব। বাইরেরটা উপরে নিচে, ভিতরেরটা আমরা উপরের সারফেসটা এভাবে ব্রাশ করব, এভাবে ব্রাশ করব। উপরেও তাই, আমরা জাস্ট এইভাবে ব্রাশ করব এবং ভিতর থেকে বাইরে, ভিতর থেকে বাইরের দিকে এভাবে এভাবে ব্রাশ করব। এটা হচ্ছে দাঁতের ব্রাশ করার সঠিক পদ্ধতি।